দীর্ঘ 17 বছরের রিয়াদের টি-20 ক্যারিয়ারের রঙিন ক্যানভাসে রয়েছে নানা রেকর্ডের ছোঁয়া। টি-20তে দেশের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার পাশাপাশি রানের দিক থেকেও দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক, দলকে নেতৃত্ব দেওয়ার দিক থেকেও এগিয়ে সাইলেন্ট কিলার। ক্রিকেটের এই ছোট ফরম্যাটে নানা রেকর্ডে পরিপূর্ণ রিয়াদ শেষ ম্যাচ খেলবেন 12 অক্টোবর হায়দ্রাবাদে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের 10 বছরের গ্যারান্টি। জানতে হবে কখন কোথায় থামতে হবে, সেই থামার ঘণ্টাটাই কানে বেজেছিল মাহমুদুল্লাহ রিয়াদের। শুনতে পেয়েছিলেন শেষের ডাক, তাই তো ভারতের বিপক্ষে টি-20 সিরিজই হতে যাচ্ছে সাইলেন্ট কিলারের শেষ। উত্থান পতন ও কামব্যাকে রিয়াদ যেন এক রঙিন ক্যানভাস, যে ক্যানভাসে আছে নানা রেকর্ডের ছোঁয়া। 2007 সালে কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক হয় রিয়াদের। গত 17 বছরে রান করেছেন 2995, টি-20তে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ভারত সিরিজ শেষে অবসরের পর রিয়াদের ম্যাচ সংখ্যা দাঁড়াবে 142, যা বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। অধিনায়কত্বের দিক থেকেও এগিয়ে সাইলেন্ট কিলার, রেকর্ড সর্বোচ্চ 43 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। টি-20তে 2021 থেকে 22 জুলাই পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ টানা 29 ম্যাচে নেতৃত্বে ছিলেন রিয়াদ। একটা গুঞ্জন ছিল ক্রিকেটের ছোট ফরম্যাটে আপ টু দ্য মার্ক নয় মাহমুদুল্লাহর ব্যাটিং, সেই রিয়াদই টি-20তে বাংলাদেশের হয়ে হাঁকিয়েছেন সর্বোচ্চ 74টি ছক্কা। 12 অক্টোবর 22 গজে শেষবারের মতো টি-20 খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার ক্যারিয়ারের ব্যাপ্তি হবে 17 বছর 41 দিন, যা আন্তর্জাতিক টি-20তে কোনো খেলোয়াড়ের তৃতীয় দীর্ঘ ক্যারিয়ার, যেখানে শীর্ষে তারই সতীর্থ সাকিবের নাম। এই দীর্ঘ ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ 49টি ম্যাচে জয়ের সাথে মিশে আছে সাইলেন্ট কিলারের নাম। বয়সের কারণে টি-20তে খেলা নিয়ে শুনতে হয়েছে নানা কটু কথা। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে টি-20 খেলার রেকর্ডটাও রিয়াদেরই। 12 অক্টোবর সিরিজের শেষ ম্যাচটি খেলার দিন মাহমুদুল্লাহর বয়স হবে 38 বছর 251 দিন। রিয়াদ আমাদের শিখিয়েছেন মাথা নিচু করে কিভাবে চেষ্টা করে যেতে হয়, সব কিছু যখন আপনার বিপক্ষে তখন কিভাবে ফিরে আসতে হয়। এ কারণেই রিয়াদকে মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।